বার কাউন্সিল আইনজীবীদের অন্তর্ভুক্তির লিখিত পরীক্ষায় রাজধানীর মোহাম্মদপুর ও লক্ষ্মীবাজারে কয়েকটি কেন্দ্রে হামলা হয়েছে। এ ঘটনায় পরীক্ষা দিতে পারেননি অনেকে। এসব কেন্দ্রে নতুন করে পরীক্ষা হবে কিনা বিষয়টি তদন্ত করে কমিটি সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে বার কাউন্সিল। আর এ ঘটনায় এখন পর্যন্ত আটক করা হয়েছে 12 জনকে। শনিবার সকাল 9টায় 4 ঘন্টা ব্যাপী বার কাউন্সিলে আইনজীবীদের অন্তর্ভুক্তির লিখিত পরীক্ষা শুরু হয়। এ সময় মোহাম্মদপুর মডেল কলেজ কেন্দ্রের কয়েকজন পরীক্ষার্থী প্রশ্নপত্র কঠিন হওয়ার অভিযোগ তুলে কেন্দ্র থেকে বের হয়ে বিক্ষোভ শুরু করে। ছেলে পোলাপাই না এসে মানে ভাঙচুর এটা এটা করে আমাদের খাতা ছেড়ে টেনে নিয়েছে, প্রদর্শন ছিল তারা পর্যন্ত পালাইছে ওদের জন্য। খাতা টেনে নিয়ে ছিঁড়ে ফেলা হলো, এখন আমরা যারা পরীক্ষা দিতে চাচ্ছিলাম তাদের কি হবে সেটা আমরা জানতে চাচ্ছি। আমরা 1টা পর্যন্ত থাকিয়া তারপরে কেন্দ্র থেকে চলে যাব, কি আর করব, আমাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল। পরীক্ষা শুরুর 1 ঘন্টার মধ্যেই এই কেন্দ্রে একদল সন্ত্রাসী ঢুকে পরীক্ষারত শিক্ষার্থীদের খাতা ছিঁড়ে ফেলে এবং তাদের জোর করে কেন্দ্র থেকে বের করে দেয়। বার কাউন্সিলের সিদ্ধান্তের জন্য দাঁড়ায় আছি যে আমাদের কি করা হবে। তথাকথিত আন্দোলনকারী তারা যে কাজ করেছে এটাতে আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে ধিক্কার জানাই। এদিকে মহিলা কলেজ কেন্দ্র থেকেও কিছু শিক্ষার্থীকে জোর করে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই দুটি কেন্দ্রে পরীক্ষার বিষয়ে তদন্ত কমিটি সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে বার কাউন্সিল। এদিকে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশও। সাবিনা পুথি, ডিবিসি নিউজ, ঢাকা।